তো আমরা ঠিক এই সাইটটির মতো একটি শর্টলিং সাইট বানাবো, দেখতে পারছেন allintofact.blogspot.com। এটা ব্লগ স্পটের সাহায্যে বানানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গুগলের অ্যাড শো করছে, এই অ্যাড থেকে কিন্তু আমাদের আর্নিংটা আসবে। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট লিঙ্কের একটা অপশন আছে, তো জাস্ট এটার উপর যদি আমরা যে কোনো আর্টিকেল কিংবা সরি যে কোনো লিঙ্ক লিখে এখান থেকে সাবমিট নাওতে ক্লিক করি এবং এখান থেকে কিন্তু আমরা লিঙ্কটা পেয়ে যাবো। সো এখান থেকে লিঙ্কটা যদি আমরা ভিজিট করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে ঠিক শর্টলিং সাইডে যেরকম লোডটা নেয় আর কি। এরপর এখানে একটা আর্টিকেল শো করছে, আর্টিকেলের মাঝে মাঝে দেখতে পাচ্ছেন অ্যাড শো করছে, যে বিভিন্ন ধরনের অ্যাড আর্টিকেলটির মাঝে মাঝে শো করছে এবং নিচে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই ব্লগার। দেন টাইমিংটা ফুল হওয়ার পর এখান থেকে গেট লিঙ্কের উপর যদি ক্লিক করে আমাদের ভিজিটর, তাহলে এখান থেকে তাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তার মানে সে আমাদের অ্যাডগুলো দেখবে এবং যদি অ্যাডে ক্লিক করে তাহলে সেখান থেকে আমাদের আর্নিংটা আসবে। দেন এখান থেকে গো টু লিঙ্কের উপর ক্লিক করলেই কিন্তু সেই লিঙ্কে চলে যাবে, আমি যেহেতু কোনো লিঙ্ক দিছিলাম না এখানে সেজন্য কোনো লিঙ্কে যাইনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি দেখাবো কিভাবে ব্লগ স্পট কিংবা ব্লগারের মাধ্যমে কিংবা ব্লগারের দ্বারা আমরা একটি লিঙ্ক শর্টেনার কিংবা শর্টলিং সাইট বানিয়ে সেখান থেকে আর্নিং করতে পারি। চলুন বেশি দেরি না করে ঝটপট কার্য সম্পাদনে লাগিয়ে পড়ি। তো চলে আসলাম ইন্ট্রো পর। শর্টলিং সাইট কিন্তু আমরা মাত্র এক মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবো, বিকজ আমি একটি কাস্টমাইজ করা স্ক্রিপ্ট আপনাদের কাছে শেয়ার করবো। এই স্ক্রিপ্টে আপনারা কপি পেস্ট করলে আপনাদের সাইটটা ঠিক এইরকম, মানে যেরকমটা আমি দেখিয়েছি ওইরকম একটি শর্টলিং সাইট হয়ে যাবে। বাট শর্টলিঙ্কের একটা সাইট ব্লগারে হয়ে গেলে ওখান থেকে আপনার আর্নিং আসবে না, তার জন্য প্রয়োজন আপনার অ্যাডসেন্স। সো লিঙ্ক শর্টেনার সাইটে কিন্তু আপনি অ্যাডসেন্স পাবেন না, এর জন্য একটা প্রসেস আমাদের আগে থাকতেই করে ছুতে হবে কিংবা করে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ওই ডোমেইনে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে রাখতে হবে। সো অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু কঠিন কোনো কাজ না, আপনি যে সাইটটাকে লিঙ্ক শর্টেনার সাইট বানাতে যাচ্ছেন সেই ডোমেইন কিংবা সেই সাইটটাতে আগে আপনি 10 থেকে 15টা, ন্যূনতম 15টা পোস্ট করবেন 1000 ওয়ার্ডের মধ্যে এবং প্রত্যেকটা পোস্ট 100% ইউনিক নিজে নিজে লিখবেন, যেমনই হোক না কেন আপনি নিজে নিজে লিখবেন। লেখার পর কিছুদিন পর আপনি কিন্তু ওই সাইটটা মনিটাইজেশনের জন্য কিংবা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এর জন্য আপনার খুব বেশি ভিজিটরের দরকার হবে না, ন্যূনতম দিনে 5-6টা ভিজিটর থাকলেই এনাফ। সো আপনি আপনার বন্ধুদের ফোন থেকে আপনার সাইটটা ভিজিট করেই অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন ব্লগারের সাহায্যে। তারপর আমার দেওয়া স্ক্রিপ্টটা আপনাদের সাইটে আপলোড করে দিলেই কিন্তু আপনাদের সাইটটা লিঙ্ক শর্টেনার সাইট হয়ে যাবে। দেন আপনাদের সাইট যখন অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে যাবে, লিঙ্ক শর্টেনার সাইট আপনি বানিয়ে ফেলবেন, তারপরে কিন্তু সাথে সাথে আপনার আর্নিংটা শুরু হবে না, আর্নিং শুরু হবে, বাট তার জন্য দরকার আপনাদের ভিজিটর। লিঙ্ক শর্টেনার সাইটে কিন্তু কোনো ভিজিটর আসবে না গুগল সার্চ থেকে, এর জন্য আমাদের একটা প্ল্যাটফর্মের দরকার যেখান থেকে আমরা আমাদের ভিজিটরসদেরকে রিডাইরেক্ট করে আমাদের লিঙ্ক শর্টেনার সাইটে নিয়ে আসতে পারি। যেমন আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে পারে কিংবা আমি রিসেন্টলি যে সিরিজটা করছি সেটা হচ্ছে একটি মুভি ডাউনলোডিং সাইট বানাতে পারেন, যেখান থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণ ভিজিটর পাবেন এবং প্রত্যেকটা ভিজিটর আপনি মুভি ডাউনলোডের জন্য আপনার মুভি ডাউনলোডিং সাইট থেকে আপনি লিঙ্ক শর্টেনার মানে এই সাইটটাতে প্রোভাইড করতে পারবেন কিংবা এই সাইটটাতে রিডাইরেক্ট করতে পারবেন, করার পর এখান থেকে তারা অ্যাড দেখবে, অ্যাডে ক্লিক করবে, এখান থেকে আমাদের আর্নিংটা আসবে। তো বিষয়টা খুবই সিম্পল, আমি যতটা কঠিনভাবে বললাম হয়তো এত কঠিন না, আশা করছি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি কিভাবে ব্লগারে আমরা একটি লিঙ্ক শর্টেনার সাইট বানাতে পারি। তো বন্ধুরা, আমি কিন্তু আগেই আপনাদেরকে এই সাইটটি দেখিয়েছি, দেখতে পাচ্ছেন এই সাইটটি আমাদের একটি সাইট, এটা হচ্ছে allintofact.blogspot.com, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। দেখছেন এটা কিন্তু একটি লিঙ্ক শর্টেনার সাইট, এখানে কিন্তু গুগলের অ্যাড শো করতেছে। সো এই সাইটটা আমি নিজে বানিয়েছি এবং এই সাইটটি বানাতে আমার কি পরিমাণ পরিশ্রম হয়েছে, কি কি করেছি, আমি সবকিছু আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো আমি এখন দেখাবো যে কিভাবে আপনারা এই টাইপের একটি সাইট বানাতে পারেন এবং কিভাবে সেখানে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন স্টেপ বাই স্টেপ। তো এর জন্য চলে আসবেন আপনারা আপনাদের ব্লগারে। আমি কিন্তু আগে বলেছিলাম লিঙ্ক শর্টেনার সাইট বানাতে হলে অবশ্যই আগে থাকতে আপনাকে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেতে হবে। তো সিম্পলি আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটি সাইডে এই স্ক্রিপ্টটা ইনস্টল করে দেখাবো এবং আমাদের সাইটটা ঠিক এরকম হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে গেট লিঙ্ক, এখান থেকে লিঙ্ক পোস্ট করলে আমরা আমাদের এখানে অ্যাড শো করবে যখন আমরা অ্যাডসেন্স পাবো। আর সো লিঙ্ক শর্টেনার সাইট বানানোর আগে অবশ্যই আপনি আপনার একটি সাইটকে গুগল অ্যাডসেন্সের আওতায় নিয়ে আসবেন, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন কিংবা নেবেন, তারপর আপনি লিঙ্ক শর্টেনার সাইট বানাবেন, তাহলে আপনার আর্নিংটা হবে এখান থেকে। সো আমি ধরে নিচ্ছি আমার এই সাইটটা গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়েছে এবং আমি ব্লগারের হোম পেজে আসি। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের থিমে, যেহেতু আমরা আমাদের পুরাতন স্ক্রিপ্টটা মানে পুরাতন যে থিমটা ছিল সেই থিমটা সরিয়ে এখানে আমরা নতুন একটা স্ক্রিপ্ট কিংবা নতুন একটি থিম ইনস্টল করব। তো এর জন্য আপনারা এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন, থিমে গিয়ে এডিট এইচটিএমএল, দেন এডিট এইচটিএমএল এ ক্লিক করার পর আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক পাবেন, ওখান থেকে আপনারা থিমটা ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ফাইলটা, যে ফাইলটা আমি আপনাদেরকে দিব, ডেসক্রিপশনে ক্লিক করে কিংবা মানে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন, খুব সিম্পল একটা ফাইল। সেই ফাইলটা আপনারা ওপেন করবেন কম্পিউটার থেকে, মোবাইল থেকে, যেভাবে পারেন, জাস্ট আমি নোটপ্যাড দিয়ে ওপেন করছি। ওপেন করার পর এখানে অনেক কোড দেখতে পারবেন, হিউজ একটা কোড। তো এটাই কিন্তু আমাদের স্ক্রিপ্ট, তো এটা আমরা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কিংবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি। নেওয়ার পর চলে যাবেন আপনার আপনাদের ব্লগারে।
ব্লগারে আমরা যেখানে ছিলাম থিম থিম থেকে থিম এডিটর, সো এখান থেকে কন্ট্রোল এ চাপ দিবেন, দিলে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল কোডগুলো মার্ক হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাক স্পেস চেপে টোটাল ঘরটা আপনারা ফাঁকা করে দিবেন কিংবা ডিলিট করে দিতে পারেন। এখান থেকে দেওয়ার পর আমরা যে স্ক্রিপ্টটা কপি করে নিয়ে এসেছি ওইটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন কন্ট্রোল বি দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের ওই স্ক্রিপ্টটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন জাস্ট যদি আমরা ভিউ থিমে ক্লিক করি, সরি সেভ থিমে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের থিমটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। দেন এখন যদি আমরা আমাদের ব্লগটাকে ভিউ দিই, তাহলে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই টাইপের একটি স্ক্রিপ্ট কিংবা এই টাইপের সাইডের ইন্টারফেস আমরা পেয়ে গেছি। এখন এখানে আপনি কাস্টমাইজ করে লেআউট থেকে আপনার ইচ্ছা মতো অ্যাড কিন্তু এখানে বসাতে পারবেন। দেন এই সাইডের আরও একটি কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমি ফর এক্সাম্পল এখানে কোনো একটা কিছু লিখে জাস্ট যদি জেনারেট লিঙ্কের উপর ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের লিঙ্ক কিন্তু চলে এসছে। এই লিঙ্কটা আমরা শেয়ার করবো বিভিন্ন মাধ্যমে, আমাদের মুভি ডাউনলোডিং সাইডে হতে পারে, সেটা আমাদের ইউটিউবে হতে পারে। বাট একটা জিনিস এখানে আপনারা খেয়াল করবেন যে লিঙ্ক শর্টেনার সাইডে কিন্তু লিঙ্ককে শর্ট করা হয়, মানে ছোট করা হয়, কিন্তু আমাদের ব্লগ স্পট সাইট কিন্তু লিঙ্ককে আরও বড় করে দিবে। বাট এটা তো আমাদের দেখার বিষয় না, লিঙ্ক বড় হচ্ছে কি ছোট হচ্ছে আমাদের দেখার বিষয়, এখান থেকে আমরা আর্নিং করতে পারছি কিনা। সো এই লিঙ্কটা যদি আমি এখান থেকে ভিউ করি, তাহলে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন টেকনোলজি বাংলা একটা আর্টিকেল আমি লিখে রেখেছি এবং এখান থেকে টাইমটা শো করতেছি। সো নির্দিষ্ট টাইম শো হওয়ার পর এখান থেকে যখনই আমরা গেট লিঙ্কে ক্লিক করবো, তারপর দেখতে পাচ্ছেন এখানে প্লিজ ওয়েট আরও কিছুক্ষণ ওয়েট করাবে, তার মানে আমাদের অ্যাডসেন্স ফ্রেন্ডলি কাজ এটা, সেভ লিঙ্ক আর কি, যাতে আমাদের অ্যাডসেন্সটা ব্লক না হয় এই জন্য ইউজারকে কিছুক্ষণ এখানে ধরে রাখবে। দেন এখান থেকে যদি গো লিঙ্কে ক্লিক করি, তাহলে সেই লিঙ্কে চলে যাবে, যদিও এখানে আমি কোনো লিঙ্ক দিইনি। দেন এই ট্যাবটা আমি ক্লোজ করতেছি। এখন প্রশ্ন আসতে পারে যে আরেকবার যদি আপনাদেরকে দেখাই যে এই পোস্টটা কোথা থেকে শো করছি, এই যে একটা লেখা পোস্ট এখানে শো করছে, তো এর জন্য আমরা আমাদের ব্লগারে চলে যাবো এবং পোস্টে চলে যাবো। দেন আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছিলাম আপনারা 15টা মতো পোস্ট করবেন, করে আপনাদের সাইডে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নেবেন, তারপর শর্ট লিঙ্ক করবেন। দেন আপনার পুরাতন পোস্টগুলো চাইলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন, অবশ্যই ডিলিট করে দিবেন। এবং এই নিউ পোস্টে ক্লিক করে আপনি একটা পোস্ট ক্রিয়েট করবেন এখান থেকে। ফর এক্সাম্পল আমি আমার আগের যে পোস্টটা করা আছে সেটা যদি আপনাদেরকে দেখাই এডিটে ক্লিক করে, এই যে ছোট্ট একটা পোস্ট জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য পোস্টটা করে রেখেছি। দেখতে পাচ্ছেন কিছু ইংলিশ কন্টেন্ট আমি এখানে লিখে রেখেছি এবং আপনারাও এখানে অবশ্যই লিখবেন, কিছু ইংলিশ কন্টেন্ট লিখবেন এবং সেটা 100% ইউনিক লিখবেন, তা না হলে কিন্তু আপনার অ্যাডসেন্স ডিজেবল হয়ে যেতে পারে। এবং এই কন্টেন্টগুলো আপনি লিখবেন একটু রিসার্চ করে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে অবশ্যই গুগলে সার্চ করবেন হাই সিপিসি কিওয়ার্ড, মানে যেই কিওয়ার্ডগুলোর সিপিসি অনেক বেশি, সেই ধরনের কিওয়ার্ড যদি কিওয়ার্ড দিয়ে আপনারা এখানে একটা আর্টিকেল লিখে রাখেন, জাস্ট একটা আর্টিকেল লিখে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি যদি ব্যাক করি, তাহলে আমার ব্লগে কিন্তু একটা আর্টিকেল লেখা আছে। সো হাই সিপিসি কিওয়ার্ড দিয়ে আপনারা একটা আর্টিকেল লিখে রাখবেন, এটাই এনাফ। কোনো ক্যাটাগরি, কোনো ট্যাগ, ডেসক্রিপশন কিছু সেট করা লাগবে না, জাস্ট একটা পোস্ট লিখে এখানে সাবমিট করে দিবেন কিংবা সেভ করে দিবেন, পাবলিশ করে দিবেন, যাই বলেন। দেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে পোস্টটা, মানে যেই পোস্টটা আপনি ওখানে লিখবেন সেই পোস্টটা শো করবে এবং সেই পোস্টটার পাশাপাশি এখানে কিন্তু লিঙ্কটা শো করবে। এবং এখানে গেট লিঙ্কে ক্লিক করলে তারা সেই লিঙ্কে চলে যাবে এবং এখানে আমাদের এই পোস্টের মধ্যে আমরা অ্যাড সেট করব, উপরে নিচে সব জায়গায় আমরা অ্যাড সেট করতে পারবো এবং এখান থেকে আমাদের আর্নিংটা আসবে। দেন আমরা সাইটটা যদি আরেকবার হোমে ভিজিট করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সাইট, খুবই সাদামাটা এবং চমৎকার একটি ইন্টারফেস সাইটটির। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর একই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।